রাস্তার উপরেই মৃত্যু ফাঁদ। আসানসোলের কুলটির চৌরঙ্গী মোড় থেকে চিত্তরঞ্জন যাওয়ার রাস্তায় দেন্দুয়া রেল গেটের কাছে রাস্তা যেন একেবারে মরণ ফাঁদ হয়ে উঠেছে। রেল গেটের কাছে এব্রোখেব্রো ভাবে বসানো স্ল্যাব বৃষ্টির জলে ডুবে এখন দুর্ঘটনার দোসর হয়ে উঠেছে। বিশেষ করে মোটর সাইকেল স্কুটার নিয়ে যে সমস্ত যাত্রী ওই রাস্তা দিয়ে যাচ্ছেন তারা ওই স্ল্যাবে পিছলে পড়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি চিত্তরঞ্জন থেকে 19 নম্বর জাতীয় সড়কে এসে যোগ হয়। চিত্তরঞ্জন হিন্দুস্তান কেবলস রূপনারায়ণপুর সহ সালানপুরের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই রাস্তাটি গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে চিরকালই পথচারীরা বেছে নেয়, আর সেই রাস্তার উপরেই এমন মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে। রাস্তার অসুবিধা হচ্ছে মানে কি, রাস্তাটা যখন বর্ষাকালে ভেঙে যাচ্ছে, জল জমা যাচ্ছে, তারপরে এদের সিঁড়িগুলো দিয়েছে যেগুলো সেগুলো তো ঠিক মতো দেয়নি না ওরা। আমরা প্রশাসনকে বলা সত্ত্বেও করেনি, রেল কোম্পানিকে বলেছি এবং চিঠিও দিয়েছি, তা সত্ত্বেও কিছু করেনি। কিছু হয়েছে, অনেকগুলো হয়েছে, তাও কোনো ভূক্ষেপ নেই। আমরা চাইছি যত জলদি সম্ভব রাস্তাটা ঠিক হোক, আমাদের যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে। আমরা জানিয়েছি পুজোর সময় বলছিল করবো, তাও করেনি, রেল প্রশাসনকে জানিয়েছি, রেলও কিছু করেনি। পথচারীরা জানাচ্ছেন প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, গাফিলতি করেই সিমেন্টের স্ল্যাবগুলিকে এভাবে রাস্তার উপরে বসানো হয়েছে, ফলে বৃষ্টিতে ডুবে গেলে ওই স্ল্যাবগুলোকে আর বোঝা যাচ্ছে না, আর যার ফলে গাড়ি রাস্তা পার করতে গিয়ে পিছলে পড়ে যাচ্ছে, দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষজন। এভাবে চলতে থাকলে প্রাণহানিও ঘটতে পারে বলে মনে করছেন পথচারীরা। তারা চাইছেন অবিলম্বে এই রাস্তাটির মেরামত করা হোক। প্রত্যেক দিনই অসুবিধার মধ্যে সম্মুখীন হই, কারণ পাশাপাশি দুটো যদি বড় বড় ট্রেলার যাতায়াত করে তাহলে একটা বাইক নিয়ে আমি যাতায়াত করবো কিভাবে? স্ল্যাব উল্টো হয়ে উবুড় হয়েছিল দুদিন আগে বৃষ্টির আগেও, বাট তারপরেও ঠিক করা হয়নি, সেটা যে কোনো সময় ঘটতে পারে, প্রচুর হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।